চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহমেদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চৌদ্দগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলী আহমেদের স্মরণে পরিবারের পক্ষ থেকে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদারের পরিচালনা ও মিয়া বাজার হুমায়ুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশে মার্চ শনিবার বিকেলে উপজেলার উজিরপুর ইউনিয়নের চান্দ্রশ্রী শাহ ফয়জান মিয়া রহমতুল্লাহ মাজার ঈদগা মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেকের চেয়ারম্যান আব্দুল সোবাহান ভুইয়া হাসান ফেনী আলিয়া মাদ্রাসার মহাদ্দিস মাওলানা মোহাম্মদ মুসলে উদ্দিন চান্দশ্রী জামি মসজিদের খতিব মালনা হারুনুর রশিদ আলহেরা মাদ্রাসার শিক্ষক হাফেজে মালনা আতিকুর রহমান উত্তর প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মালনা মোহাম্মদ রবিউল হোসেন মৌলানা মোহাম্মদ আবুল কাশেম কোমর মাদ্রাসার শিক্ষক মালানা আব্দুল মতিন বাবুচি সুন্নাত মাদ্রাসার শিক্ষক মালনা আবুল হাসে ও মালানা শহীদুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবি এম এ বাহার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল আড্ডা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মোহাম্মদ হারুন রশিদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল বারেক পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিজ মিয়াজি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া ও ইফতার মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এলাকার আলেম ওলামা সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন